মা বলল দুদিন পর যাবে আমাকে আর সাবাকে সাথে যেতে বলল আমি বললাম না মা সামনে আমার আর সাবার দুজনের পরীক্ষা মা তাও ঠিক কিন্তু তোরা দুজন কি একা থাকতে পারবি যদি কোনো সমস্যা হয় কোনো সমস্যা হবে না মা তাছাড়া গেটে তো দারোয়ান থাকেই সবসময় বাড়িতে আর বাহিরের লোকজন আসা যাও করতে পারবে না মা তবুও জাহাঙ্গীর তোদের দুজনকেও সাথে নিতে বলল। অনেক দিন তুইও কোথাও দূরে ঘুরতে যাইস না চাইলে তো আর সব কিছু সব সময় সম্ভব হয় না মা আপনি স্যারকে একটু বুঝিয়ে বলবেন স্যার ঠিক বুঝে যাবে মা আমি নিজেই কিছু করতে চাই আমার এখন সারাদিন ঘরবন্দি হয়ে থাকতে ভালো লাগে না বাইরের জগতটার থেকে পরিচিত হওয়া দরকার মা বেশ তো তোর যদি ভালো না লাগে তুই এক কাজ করতে পারিস পত্রিকায় চাকরির অনেক খবর আসে সেখান থেকে ভালো দেখে অ্যাপ্লাই কর কোথাও রেফারেন্স লাগলে আমি আছি জাহাঙ্গীর আছে কোনোরকম সমস্যা হবে না কিন্তু তার আগে সেমিস্টারের পরীক্ষা ভালো করে দিয়ে শেষ কর আচ্ছা মা ঠিক আছে বলে নিজের কাজকর্ম করতে শুরু করলাম আমি আসলে বুঝতে পেরেছি স্যারের প্রতি আমি বেশ ভালোই দুর্বল হয়ে পড়ছি তাই নিজেকে ব্যস্ত রাখার জন্য একটা চাকরি করা খুব প্রয়োজন স্যারকে ভুলে থাকার জন্য এই চাকরি করা প্রয়োজন আমি কি করে এতটা অবুঝ হলাম বুঝতে পারছি না জীবনে একবার ভালোবেসে ঠকেছি আবার কি করে কাউকে এ মন ভালোবাসতে পারে তাও যার যোগ্য নই যাকে কখনো মন খুলে বলতে পারবো না আমি তোমাকে ভালোবাসি তাই তো নিকট সবসময় চাই মা কিংবা স্যার কোনোভাবেই যেন আমার অন্তরের ভিতরের কথা জানতে বা বুঝতে না পারে আমার মেটার ভবিষ্যতে আমি কোনোভাবেই নষ্ট করতে পারি না বিয়ে না করে আমি সারা জীবন কাটিয়ে দিতে পারবো দেখতে দেখতে দুটো দিন কেটে গেল সকাল সকাল মা আর স্যার রেডি হয়ে ডাইনিংয়ে চলে আসলো আজ ভার্সিটিতে আমার ক্লাস নেই সকালে উঠে নাস্তা বানিয়ে ডাইনিং রে রেখে রুমে চলে এসেছি এসে সাবাকে ঘুম থেকে উঠিয়ে ফ্রেশ করিয়ে স্কুল ড্রেস পরালাম এরপর ওকে ডাইনিংয়ে পাঠিয়ে দিলাম নাস্তা করার জন্য জাহাঙ্গীর তোমার মা কি করে মামুনি সাবা ঘর গুছিয়ে রাখছে আমাকে স্কুলে দিয়ে আসবে তাই স্যার দুই তিনবার উচ্চস্বরে আমাকে ডাক দিল আমার ভেতরটা কেঁপে কেঁপে উঠছিল এই মানুষটার সামনে আমি যেতে চাই না সামনে পড়তে চাই না কেন বুঝে না মানুষটা অনেক কিছু ভাবতে ভাবতে ঘর থেকে বের হয়ে ডাইনিং টেবিলের সামনে এসে দাঁড়ালাম জাহাঙ্গীর তোমার ঘর গোছানো কাজ কি আগে আমরা আর একটু পরে বের হয়ে যাব তোমাদের সাথে যেতে বললাম যাবে না বেশ ভালো কথা কিন্তু একটা মানুষ যদি বাড়ি থেকে কোথাও বের হওয়ার জন্য রওনা হয় তখন তাদের সাথে থাকতে হয় এটা তুমি বোঝো নাকি বোঝো না মা আর থাম কী করছিস ওর কাজ ছিল সেগুলো করতে হবে স্যার এতগুলো বছরে কখনো আমার সাথে এতটা উচ্ছস্বরে কথা বলেনি আমার চোখ দুটো ভিজে আসছে বহু কষ্টে আটকে রেখেছে যে কোনো সময়ে সমুদ্রের স্রোতের মতো বই যেতে শুরু করতে পারে জাহাঙ্গীর খুব শান্ত গলায় বললো নাস্তা খেতে বসো আবার কবে থেকে একসাথে খাবাও তার ঠিক নেই আমি সাবার পাশে চেয়ার টেনে বসলাম আমার মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না আসলে আমি কী বলবো তাও বুঝতে পারছি না আর স্যারের এমন ব্যবহার বা কারণ কী তাও আমার অজানা নানা রকমের কথা ভাবছি আর নাস্তা খাচ্ছি এমন সময় মা বললো মা চার বছরও বেশি সময় আমরা একসাথে ছিলাম প্রায় সবটা সময় এভাবে তোকে একা রেখে যেতে আমাদের একটুও ভালো লাগছে না বিশেষ করে সাবাকে সেই পিচ্চি পুতুলটা আজ কত বড় হয়ে গেছে ওকে না দেখে থাকতে আমার খুব কষ্ট হবে জন্য বলেছিলাম তোরা চল আমাদের সাথে অনেকটা সময় নিজেকে বেশ সামলে নিয়েছি মুখে হাসি ফুটিয়ে মা আপনারা যান পরিবর্তে না হয় আমরাও যাব দশ বারো দিন পর সাবার পরীক্ষা আপনি বলেন এ সময় কি কোথাও যাওয়া সম্ভব এভাবে আরও অনেক কথা হলো আমাদের সকলের মাঝে এক সময় মা আর স্যার বিদায় নিয়ে রওনা হয়ে গেল কুমিল্লার উদ্দেশ্যে এক দৃষ্টিতে চেয়ে গা রইলাম গাড়ি অদৃশ্য হবার আগ পর্যন্ত তারপর সাবাকে সাথে নিয়ে রওনা হলাম স্কুলের উদ্দেশ্যে সাবাকে স্কুলে দিয়ে বাসায় ফিরলাম বাড়িটা একদম ফাঁকা মা থাকতো সময় বাড়িতে আজ মা নেই বাড়িতে গল্প করার মতো কেউ নেই আমি আমার জীবনে দুজন মানুষকে কখনো ভুলতে পারবো না আমার শাশুড়ি আম্মা আর একজন স্যারের মা এদের দুজনের কাছ থেকে এত এত ভালোবাসা পেয়েছি যা কাউকে বলতে বা বুঝাতে পারবো না বিকেলে সাবাকে পড়াতে বসেছি আজ বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে প্রতিদিন বিকেলে এ সময় মা আর আমি বসে গল্প করি টিভি দেখে চা খাই আজ একদম ভালো লাগছে না রাতের খাবার খেতে এসেও একই রকম অবস্থা পুরো নীরব হয়ে রয়েছে বাড়িটা মা নেই স্যার নেই আজ খাবার খেতেও ভালো লাগছে না খেতে খেতে তিনটা দিন চলে গেল স্যারের সাথে কি তবে ঝর্নার বিয়ের কথা পাকাপাকি হয়ে গেল হলেই বা আমার কি এমনটা তো হবার কথা আমার কষ্ট লাগার কোনো কারণ নেই বরং আমার আরও খুশি হবার কথা তবে এত কেন কষ্ট লাগছে বুঝতে পারছি না মনে হচ্ছে বুকের উপর বিশাল বড় একটা পাথর দিয়ে চাপা দিয়ে রাখা হয়েছে সাবাকে পড়াতে বসেছি এমন সময় কলিং বেলটা বেজে উঠলো আমি দৌড়ে যে দরজা খুলতে মা আর স্যারকে দরজার সামনে দেখতে পেলাম মা মুখটা কালো করে রেখেছে স্যারকে বেশ ফুরফুরে মেজাজে দেখতে পেলাম আমি বাহিরে আরও কাউকে খুঁজতে লাগলাম কিন্তু না আর কেউ আসেনি মা আর স্যার বাড়ির ভিতরে ঢুকলো আমি মায়ের হাত থেকে ব্যাগটা নিয়ে দোতলায় নিয়ে উঠতে শুরু করলাম মাও পিছু পিছু আসছে দোতলায় উঠে মায়ের রুমে ঢুকে জিজ্ঞাসা করলাম মা শরীরকে খারাপ মা না রে মনটা ভালো নেই কেন মা কি হয়েছে মা আর বলিস না কোনোভাবেই ছেলেকে বিয়েতে রাজি করাতে পারলাম না কোনো না কোনো অসিলায় দেখবে ছেলেটা ঝর্ণা মেটার মুখের দিকে আর তাকানো যায় না বোনটারও মন খারাপ আরও কিছুদিন সময় চেয়ে এবারের মতো চলে আসলাম কথাগুলো শুনে কেন জানি বুকের উপর থেকে পাথর চাপা কষ্টটা কমে যেতে শুরু করলো মা চা খাবেন চা করি মা হ্যাঁ কতদিন তোর হাতে চা খাই না আমি ফ্রেশ হয়ে আসছি তুই যে চা রেডি কর আচ্ছা ঠিক আছে বলে আমি সিঁড়ি ধরে নিচে নেমে আসলাম রান্নাঘরে ঢুকে চায়ের পানি গরম দিলাম হঠাৎ করে ডাইনিংয়ে এসে স্যার বললো এক কাপ চার বেশি করে কইরো সাবা আর স্যারের ডাইনিংয়ে গল্প করছে তাদের সাথে মাও যোগ দিল আমি চা বানিয়ে নিয়ে ডাইনিংয়ে তাদের সাথে যোগ দিলাম সাবা নানু গ্রামের বাড়ি দেখতে কেমন মা খুবই সুন্দর তোমার পরীক্ষা শেষ হোক সময় তোমাকে নিয়ে যাব গ্রামের বাড়িতে সাবা খুশি হয়ে মাকে জড়িয়ে ধরলো স্যার সাবাকে বলল তুমি গ্রামে যে কি করবে এখানেই ভালো আছো গ্রামে ধুলোবালি কাদামাটি হাঁটতে পাবে না খেলতে পাবে না তার চেয়ে আমাদের শহর খুব ভালো আমি স্যারের কথা শুনে হাসছি জাহাঙ্গীর এ হাসত কেন আমি কি ভুল বললাম হ্যাঁ স্যার অনেকটা ওরকম জাহাঙ্গীর মানে কি ওই যে বললেন ধুলোবালি ভরা আসলে স্যার গ্রামের চেয়ে শহরে ধুলোবালি বেশি আর কাদামাটির কথা বলছেন গ্রামের পথ কৃষি জমি এসবের ঘ্রাণই আলাদা গ্রামের কাদা জমি শরীরে মেখে আমি বড় হয়েছি আমি গ্রামের মেয়ে গ্রামে যে সুখ আছে তা আপনি পৃথিবীর কোনো শহরেই পাবেন না আমার খুব ইচ্ছে যদি কখনো সুযোগ হয় তবে গ্রামে খুব সুন্দর একটা দুতলা বাড়ি করব যা ছাদে দাঁড়িয়ে খোলা বা আকাশ মুক্ত বাতাস সে বাতাসে দোল খাওয়া ধান দেখা যাবে স্যার কিছু বলতে যাবে তার আগে মা স্যারকে থামিয়ে দিয়ে বলল। মা কি শুরু করলি তোরা দুজন একটু থামবি চা খেয়ে শান্তি মতো তারপর না হয় ঝগড়া করিস দুজন মিলে আমি আর স্যার একসাথে হেসে উঠলাম সাবা বলে উঠলো সবাই চুপ করো নানু চা খাবে সবার কথায় এবার সকলে একসাথে শব্দ করে হেসে উঠলাম আজ তিন দিন পর বাড়িটা গত তিনটা দিন বাড়িটা নীরব নিস্তব্ধ আজ গল্প হাসি আনন্দে মেতে উঠছে পুরো বাড়ি বেশ ভালোই লাগছে আসলে বাড়িতে এমন না হলে হয় হাসি থাকবে আনন্দ থাকবে যে হাসি আর আনন্দে চাপা পড়বে অনেক দুঃখ কষ্টের গল্প রাতে খাবার খেয়ে সাবাকে নিয়ে বিছানায় এসে শুয়ে পড়তে মনে হলো ঘুমের দেশ থেকে আজ সকল ঘুম আমাদের চোখে বেড়াতে এসেছে মুহূর্তে ঘুমিয়ে পড়লাম দেখতে দেখতে দিন চলে যায় সাবার পরীক্ষা সামনে চলে আসে মাথায় খুব চিন্তা হচ্ছে আমারও পরীক্ষা শুরু হয়ে যাবে আর কিছুদিন পর আমি জানি সবার পরীক্ষা ভালো হবে ওর ব্রেন খুবই ভালো আমার প্রস্তুতি আল্লাহর রহমতে ভালো এবার পরীক্ষা শেষ হলে একটি বছর ভার্সিটিতে থাকব তারপর শেষ হয়ে আমার ভার্সিটি জীবন তার আগে আমাকে একটা জব জোগাড় করতে হবে যাতে নিজের একটা ঠিকানা করতে পারি দেখতে দেখতে সবার পরীক্ষা শেষ হয়ে গেল এদিকে আমারও পরীক্ষা শুরু হয়ে গেল সবার স্কুল বন্ধ তাই ওকে বাসায় মায়ের কাছে রেখে আমি চলে আসি পরীক্ষা দিতে মাঝে মাঝে স্যার আমাকে ভার্সিটিতে দিয়ে যেতে আমি কোনো না কোনো ওসিলে দেখিয়ে স্যারের সাথে আসি না মানুষটা যে আমার ভুলে যেতে হবে ভুলে থাকতে হবে যেমন করে ভুলে আছি শাকিল নামক সেই বেইমানটাকে আমার জীবনে যে সুখের কোনো সুর বাজে না হারিয়ে খুঁজি বারবার সুখের ঠিকানা নদীর জোয়ার ভাটার মতো হয়ে গেছে জীবনটা সুখ এখন মনে হয় আমার কাছে মরিচিকা হারানো সুর যতই খুঁজি না কেন যে সুর আর ফিরে পাবো না দিনগুলো কেটে যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে একটা একটা করে আমার পরীক্ষা মনে বিষাদ ভর করেছে কত শত অভিমান মনের মাঝে এসে জমা পড়েছে তবুও আল্লাহর উপর ভরসা রেখে হাসি মুখে বেঁচে রয়েছি আমি জানি আল্লাহ যা করেন তার বান্দার মঙ্গলের জন্য করেন নিশ্চয় আল্লাহ আমার জন্য যা কল্যাণকর তাই রেখেছেন পাঁচ বছরের বেশি সময় এ বাড়িতে রয়েছি সবাইকে কত আপন মনে অবশেষে পরীক্ষা শেষ হয়ে এলো অবসর সময়গুলোতে আমি পত্রিকা দেখে চাকরির জন্য যোগাযোগের চেষ্টা চালিয়ে যাচ্ছি মাও আমাকে বেশ সাহায্য করে চলেছেন মাঝে মাঝে আমাকে সাথে করে নিয়ে যান আমি ইন্টারভিউ দেওয়ার সময় সাবা মায়ের সাথে থাকে সাবা এবার নার্সারি থেকে প্রথম শ্রেণীতে উঠেছে বেশ চঞ্চল হচ্ছে দিন দিন মেয়েটা কোথা থেকে তেমন কোনো সাড়া পাচ্ছি না চাকরি তবুও চেষ্টা চালিয়ে যাও অনেকে বলেছেন জানানো হবে আমি এতে হতাশ হইনি কারণ আমার কোনো অভিজ্ঞতা নেই চাকরি করার তাই চাইলে খুব সহজে চাকরিটা পাবো না এটা আমি ভালো করেই জানি এক সকালে স্যার অফিসে চলে গেছেন আমি সাবাকে স্কুলে দিয়ে এসেছি মুখটা কালো করে সোফায় বসে রয়েছে মাকে কখনো এইভাবে আমি থাকতে দেখিনি আমি দ্রুত মায়ের কাছে ছুটি এসে জিজ্ঞাসা করলাম মা আপনার কি হয়েছে মা তুই আমার সাথে কথা বলিস না আমি এতদিন যদি জানতাম তোর জন্য আমার এত বড় ক্ষতি হবে তাহলে প্রথম দিনে আমি তোকে বাড়ি থেকে বের করতে দিতাম তোকে তো এতগুলো দিন আমি নিজের মেয়ের মতো দেখেছি মায়ের কথার কোনো কিছু বুঝতে পারছিলাম না সব কিছু কেমন এলোমেলো মনে হচ্ছে আমার কাছে কোথায় আর কি গণ্ডগোল লাগলো মা আমি তো কিছুই বুঝতে পারছি না কি হয়েছে মা আমার ছেলে বিয়ে করতে চায় না কারণ তুই বলে কান্না করতে শুরু করলো মায়ের এমন কথা শুনে আমি অবাগের চূড়ান্ত এসে পৌঁছালাম কি বলছেন মা এসব আমি তো কিছুই বুঝতে পারছি না স্যার বিয়ে করছে না এর জন্য আমাকে কেন দোষী বলছেন আমি কি এমন ভুল করলাম যতটা পেরেছি নিজেকে সামলে রেখেছি স্যারকে ভালোবেসেও তা প্রকাশ করিনি ভুল করে কখনও ভুলেও মনের কথা একটি জন্য মুখে নিয়ে আসিনি অথচ আমি কি করে তার বিয়ে না করার পেছনে দায়ী এটাই বুঝতে পারছি না মা রত্না তুই কোথাও চলে যা আমার ছেলে জীবনটা নষ্ট করিস না তোর কাছে অনুরোধ করছি তোর যত টাকা লাগে আমি দেবো তবুও তুই সাবাকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যা বেশ তো মা আপনি বলেছেন আমি চলে যাব। কিন্তু আমার অপরাধটা কী সেটা কি আমি জানতে পারি কী ভুলের জন্য আমাকে দোষী করা হচ্ছে মা কান্না থামিয়ে দোষ তোর না আমার ছেলের আমি জানি না কিন্তু আজ যখন আমি ওর রুমে যাই তখন একটা ডায়েরি পাই টেবিলের ওপর ছেলে আমার ডায়েরি লেখার শখ কখনোই ছিল না তাই কৌতূহল না থামাতে পেরে আমি ডায়েরি পিসটা উল্টাতে শুরু করলাম ডায়েরির প্রতিটা পাতায় শুধু তোকে নিয়ে লেখা আমার ছেলে নাকি তোকে ভালোবেসে ফেলেছে তুই বল এটা কি মেনে নেওয়া সম্ভব আমাকে তো সমাজের মানুষের সাথে মুখ দেখাতে হবে এ সমাজে বসবাস করতে হবে সবচেয়ে বড় কথা আমি যে আমার বোনকে কথা দিয়েছি ঝর্নাকে এবারের বউ করে নিয়ে আসবো এখন তুই বল আমি কি করব। মায়ের কথা শুনে আমি একদম স্তব্ধ হয়ে গেলাম এসব আমি কিছু শুনছি নিজের কানকে যেন আমি বিশ্বাস করতে পারছিলাম না স্যারের মনের ভিতর এত কিছু ছিল অথচ বাইরে থেকে পৃথিবীর কোনো মানুষের বোঝার ক্ষমতা হবে না তার ব্যবহারে এই পাঁচ বছরের বেশি সময় আমি ভুল করেও বুঝতে পারিনি তার মনের কোণে আমার জন্য জায়গা সৃষ্টি হয়েছে হুট করে মা দুই হাত দিয়ে আমার হাত চেপে ধরে মিনতি করে বলতে শুরু করলো প্লিজ রত্না তুই চলে যা নয়তো সব কিছু ছেড়ে আমাকেই চলে যেতে হবে হয় এ ছেড়ে নয়তো দুনিয়া ছেড়ে আমি জীবনে কখনো অসম্মানিতে হয়নি আর তাই হতে চাই না আমি চোখের পানি মুছে কী করছেন মা আপনি আমাকে আদেশ করবেন এ ছেড়ে দেবার জন্য আমি আপনি মা আমি সন্তান আমি আপনার অসম্মানের কারণ হয়ে কখনো বেঁচে থাকতে চাই না আমি চলে যাবো বহুদূরে চলে যাব আপনাকে কোনো টেনশন করতে হবে না মা তো যখন যত টাকা লাগবে যে কোনো সাহায্য লাগবে আমাকে বলবি আমি তোকে সাহায্য করব। বলতে বলতে মা উপরে উঠতে শুরু করলো শাড়ির আঁচল দিয়ে মুখ ঢেকে নিজের রুমে গিয়ে এগিয়ে যাচ্ছি এমন সময় কলিং বেলটা বেজে উঠলো অসময় কে হলো চোখের পানি মুছেই যে দরজা খুলতে দারোয়ান চাচা বললো আপনার নামে এই কুরিয়ার এসেছে আমি হয়ে খামটা হাতে নিলাম কেননা আমি এখানে থাকি এটা আমার কোনো পরিচিত জনেরা জানে না তাহলে কোথা হতে আসলো এই চিঠি ভাবতে ভাবতে এগিয়ে চললাম নিজের রুমের দিকে ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিয়ে খামটা খুলে মনের ভিতরে আনন্দের বন্যা বয়ে যেতে লাগলো আমি আরও একবার প্রমাণ পালাম আল্লাহ যা করে বান্দার ভালোর জন্য করে আমি চিঠিটা খামের ভিতরে ঢুকিয়ে নিলাম এরপর আমার আর সাবার প্রয়োজনীয় জিনিসপত্র কাপড় দুটো ব্যাগ গুছিয়ে ওয়াশরুমে ঢুকে চোখের পানি দিয়ে ফ্রেশ হয়ে রওনা হলাম সাবার স্কুলের পথে সাবাকে স্কুল থেকে নিয়ে বাসায় ফিরে আসলাম সাবাকে ফ্রেশ হতে বলে আমি দোতলায় চলে আসলাম স্যারের রুমের ভিতরে ঢুকে টেবিলের উপর রাখা ডায়েরিটা লুকিয়ে নিয়ে মায়ের রুমের দরজার সামনে দাঁড়িয়ে ডাক দিলাম মা রুমের ভিতর থেকে বের হয়ে আসলো তার মন ভালো নেই আমি জানি চলুন দুপুরের খাবার খেয়ে নেবেন মা আমার ক্ষুধা নেই তোরাই খেয়ে না খাবো না মা আস না হয় তিনজন শেষবারের মতো একসাথে খেয়ে নেই স্যার আসার আগে আমরা বাড়ি ছেড়ে চলে যাব। তাই মা প্লিজ চলুন শেষবারের মতো একসাথে বসে খেয়ে নেই হয়তো আর কখনোই আপনার সাথে বসে খেতে পারবো না গল্প করতে পারবো না মা আজই চলে যাবি মানে কোথায় যাবি এই শহরে কত ভয়ঙ্কর সে কি তুই জানিস আগে একটা ব্যবস্থা কর তারপর না হয় বাড়ি থেকে বেরোবি কিচ্ছু হবে না মা যার কেউ নাই তার জন্য আল্লাহ যথেষ্ট এই যে গত পাঁচটা বছরেও বেশি সময় আমি এখানে ছিলাম এই ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন বলে থাকতে পেরেছিলাম এখন যদি আল্লাহ চান আমাকে অন্য ব্যবস্থা তিনি করে দিতে পারবেন আমি স্পষ্ট দেখতে পাচ্ছি মায়ের চোখের পানি টলমল করছে তাই মাকে হাসানোর জন্য বললাম এখন কি খাওয়ানোর জন্য যাবেন নাকি এ বাড়িতে আমার রিজিক সকালেই শেষ হয়ে গেছে মা দু হাতে চোখের পানি মুছে কি বলি সব দুজনে একসাথের নিচে নেমে আসলাম ডাইনিংয়ে এসে সাবাকে ডাক দিয়ে সাবা দ্রুত ডাইনিংয়ে চলে এসলো এসে রোজকারের মতো মায়ের পাশে চেয়ারটাতে বসলো মা সাবার মুখে খাবার তুলে খাইয়ে দিচ্ছে আমি জানি এই দৃশ্য আর কোনোদিন দেখতে পাবো না আমার কাছে ক্যামেরা থাকলে শেষবারের মতো ঘটে যাওয়া দৃশ্যটা আমি ক্যামেরাবন্দি করে রাখতাম মায়ের কাছ চোখের পানি চলে এসেছে হয়তো মাও বুঝতে পেরেছে এরপর আর কেউ নানু নানু বলে ছুটে আসবে না তার কাছে হয়তো এইটুকুন বাচ্চা মেটা আর জ্বালাবে না তাকে সেই দুই বছর বয়সে আসা সাবা আর সাতটা বছর বয়সের বেশি হয়ে গেছে আদর যত্ন মায়া মমতা কোনো কিছু কামতি ছিল না মায়ের তবু দিনের শেষে সব মায়েরা চাইবে তার ছেলেটা কিংবা তার মেটা ভালো থাকুক তার জন্য সারাটা জীবন এত কষ্ট করা নিজের সব কিছু বিচরিত নিয়ে তাদের মানুষ করা দুই মা গরম গরম চা করে নিয়ে এসে এক কাপ মায়ের দিকে এগিয়ে দিলাম আর এক কাপ নিজের কাছে রাখলাম মায়ের হাতটা শক্ত করে চেপে ধরে আমি যদি কোনো অন্যায় করে থাকি তবে আমাকে মাফ করে দিবেন আমি ইচ্ছাকৃতভাবে কখনোই আপনাকে কষ্ট দি দেই বা দিতে চাইনি তবুও যদি আমার ব্যবহারে আপনি কষ্ট পেয়ে থাকেন তবে ক্ষমা করে দেবেন আমি জানি না আমি আল্লাহর দুনিয়াতে কি অন্যায় করেছি যার সব আমি তিন তিনটা মাকে হারাতে চলেছি মা আমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে রত্নারে আমার হৃদয়টা জ্বলে পুড়ে নিঃশেষ হয়ে যাচ্ছে আমি পৃথিবীর কাউকে দেখাতে পারবো না বা বোঝাতে পারবো না আমি জানি আমি তোর প্রতি অন্যায় করছি যা করছি তা ঠিক না কিন্তু আমি তোদের বোঝাতে পারবো না আমার কেমন লাগছে ইনশাআল্লাহ মা সব ঠিক হয়ে যাবে আপনি কোনো রকম চিন্তা করবেন না আর হ্যাঁ নিয়মিত ওষুধ খাবেন আমি ভালো থাকবো আমাকে নিয়ে সাবাকে নিয়ে একদম চিন্তা করতে হবে না মা কিন্তু তোরা যাবি কোথায় আমি মুখে হাসি ফুটিয়ে আল্লাহ যেখানে রিজিকের ব্যবস্থা করে রেখেছেন সেখানে যাব। বাড়ি থেকে বের হবার ঠিক আগ মুহূর্তে মা তার নিজের গলার সোনার চেনটা সাবার গলায় পরিয়ে দিল আমি অনেক নিষেধ করলেও মা শুনলেন না মায়ের কাছ থেকে বিদায় নিয়ে সন্ধ্যার আগে আগে বাড়ি থেকে বের হয়ে পড়লাম বেশি দেরি করলে ছাদ চলে আসবার তখন বের হওয়া সম্ভব হবে না সোজা রওনা হয়ে গেলাম বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে আস্তে আস্তে রাত আটটা বেজে গেল টিকিট কাটতে জানতে পারলাম রাত সাড়ে দশটার আগে বাস ছাড়বে না রাঙামাটির কাউন্টারে বেশি সময় বসে থাকতে পারলাম না তাই সাবাকে নিয়ে একটা হোটেলে যে বসে সাবার জন্য নাস্তা কিনে খাওয়াতে শুরু করলাম যেন সময় কাটতে চায় না প্রতিটা মিনিট কতটা কষ্টে কাটছিল সে শুধু আমি জানি অবশেষে রাত সাড়ে দশটায় বাস ছাড়লো দীর্ঘ সময় বাসে বসে থেকে সকাল সাড়ে সাতটার দিকে বাস থেকে নামলাম চিঠিতে থাকা ঠিকানায় আরেকবার দেখে সে জায়গার উদ্দেশ্যে রওনা দিলাম এত অত সকাল সকাল আমাকে দেখে বেশ অবাক হয়ে গেলো এবং বললেন আপনি জার্নি করে এসেছেন ফ্রেশ হয়ে নিন আমাকে তো তিন দিন সময় দেওয়া হচ্ছিল রিপোর্ট জানানো আপনি জয়েন করবেন কিনা না আমি হাসিমুখে জানালাম আসলে ফ্রি ছিলাম তাই চলে আসলাম বেসরকারিভাবে পরিচালিত এই সংস্থার কাজ হচ্ছে উপজাতি ছেলেমেয়েদের লেখাপড়ার কাজকর্ম পরিচালনা করা আমি সব কিছু বুঝে নিলাম আমাকে থাকার ব্যবস্থা করা হলো স্কুলের কাছে দুই রুমের একটা বাসা নিলাম নিরিবিলি পরিবেশ বাসাটা বানানো এখানে বাড়িঘরগুলো একটা বাড়ি থেকে আর একটা বাড়ির দূরত্ব অনেকটাই সকাল থেকে সবার শরীর খুব অসুস্থ ভালোই জ্বর এসেছে বিকালে ডাক্তারের কাছে নিয়ে গেলাম ডাক্তার চেক করে ওষুধ দিল রাতে বিছানায় বসে রুমনের কাছে চিঠি লিখতে শুরু করলাম অনেক দিন যোগাযোগ নাই কেমন আছে কী করছে জানা দরকার জাহাঙ্গীরের মাকে অনেক বলে কয়ে বুঝিয়েছি সারা রাত শহরের অলিতে গলিতে রত্নাকে খুঁজছে কোথাও ওদের পায়নি পরের দিন সকাল থেকে আমি আদিবাসী শিশুদের পড়াতে শুরু করলাম জীবনে আরেকবার সংগ্রাম শুরু হলো একজনকে দিয়ে চিঠিটা পোস্ট করে দিলাম গ্রামের উদ্দেশ্যে রুমন চিঠিতে পেলে নিশ্চয়ই উত্তর দেবে এই বিশ্বাসে টরিলে জ্বর কমেনি খুব চিন্তা হচ্ছে সাবাকে রেখে বিকেলে আমি একাই ডাক্তারের কাছে আসলাম এবং তাকে সবটা জানলাম ডাক্তার দেখুন ভয়ের কোনো কারণে সব কিছু ঠিক হয়ে যাবে আসলে আবহাওয়া পরিবর্তনে মানিয়ে নিতে পারেনি দুই চার দিনের ভিতর সব ঠিক হয়ে যাবে আমি আরও ওষুধ কিছু ওষুধ দিয়ে চালিয়ে নিন ডাক্তার আরও কিছু ওষুধ দিল আমি সেগুলো নিয়ে বাসায় ফিরে আসলাম সাবার পাশে বসে ওর মাথায় হাত দিচ্ছি এমন সময় সাবা মা আমার নানু বাড়িতে যাবো না তুমি বড় হলে আমরা যাব। আমি যে চাকরি নিয়েছি মা অনেক ছোট ছোট ছেলে মেয়েকে পড়াতে হবে তোমার মতো তারপর নানু আঙ্কেল আসবে না আমাদের সাথে দেখা করতে হুম আসবে তো তুমি বড় হলেই আসবে এখন কথা না বলে চুপ করে শুয়ে ঘুমিয়ে থাকো সাবা চুপ করে শুয়ে রইল আমি উঠে যেয়ে ব্যাগ খুলে ডায়রি বের করে নিয়ে সাবার মাথায় হাত বুলিয়ে দিয়ে ডায়েরি পিসটা উল্টাতে শুরু করলাম ডায়েরির প্রথম পৃষ্ঠায় লেখা আমার তেমন ডায়রি লেখার অভ্যাস নেই আজ কত বছর পর ডায়েরি লিখছি তা মনে করতে পারছি না বেশ কিছুদিন রত্না নামক একটা মেয়েকে বাসায় নিয়ে এসেছি ওর সাথে ছোট্ট একটা বাচ্চা মেয়েও আছে ওর নাম সাবা খুবই মিষ্টি চেহারা বাচ্চা মেয়েটার আমার ভীষণ ভালো লাগে সাবার সাথে খেলা করতে অপর পৃষ্ঠায় দেখতে দেখতে ছয় মাসের বেশি ওরা দুজন আমাদের বাড়িতে মাকে টুকি টাকি কাজে সহযোগিতা করে মা রত্নাকে কলেজে ভর্তি করিয়ে দিয়েছে যখন জেনেছি মেটা খুব অসহায় ওর নেও সবচেয়ে বড় কথা স্বামী পরিত্যাজ্য মা চায় মেয়েটা নিজের পায়ে দাঁড়ক শিক্ষিত হবে সকলে মিলে একসাথে ঈদের মার্কেটিং করলাম বাসায় এসে মেটাকে খুব কান্নাকাটি করতে দেখে আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেল আমার মনে হলো মেটা তার স্বামী সংসারের কথা মনে করে এই কাঁদছে আমি ঈদের পরের দিন সেখানে চলে আসলাম সকল ঘটনা জানানোর জন্য বাসায় এসে জানে আমি কলিগের গ্রামের বাড়িতে এসেছি কিন্তু না আমি এসেছি রত্নার শ্বশুর বাড়িতে কিন্তু ওর স্বামীকে পেলাম না সে সত্যি সত্যি বিয়ে করেছে সে তার স্ত্রীকে নিয়ে তার বাবার বাড়িতে বেড়াতে গিয়েছে সব কিছু জানতে পারি রত্নার শাশুড়ি কাছে সত্যি রত্নার শাশুড়ি খুব ভালো মানুষ আমি ওনার কাছে মিথ্যে বলতে পারলাম না বলে দিলাম রত্না আমাদের বাড়িতে আছে উনি কান্না করে দিল দুহাত দিয়ে আমার হাত চেপে ধরে বলল আমার মেয়ে আর নাতনিটাকে দেখে রাখবে এই অশান্তি থেকে গিয়ে বেঁচে গেছে আমি আল্লাহর কাছে নামাজ শেষ করে ভালো ওর জন্য দোয়া করি আমার ছেলেটা নষ্ট হয়ে গেছে বাবা এখানে থাকলে আমার নাতনি রত্না কেউ বেঁচে থাকতো না আর অনেক কথা হলো ওনার সাথে আশেপাশে মানুষজনের সাথে কথা বলে জানতে পারতাম রত্না সত্যি খুবই ভালো একটা মেয়ে স্বামীটার চরিত্র খারাপ হওয়াতে সংসার করতে পারলো না আমি রত্নার স্বামীকে বুঝিয়ে রত্নাকে তার কাছে ফেরত দেবার জন্য গেলে রত্নার শাশুড়ি আর গ্রামের মানুষজনের কথায় বুঝতে পারলাম তাকে যেন এখানে ফেরত পাঠানো যাবে না আসলে সে চলে চলেছে খারাপ কিছুই করেনি বরং ভালো করেছে এখানে থাকলে হয়তো তিলে তিলে মারা যেত মেটা সব কিছু জানার পরে মেয়েটার প্রতি খুব মায়া হচ্ছে এরপর এক বছরের বেশি সময় রত্না আমাদের বাড়িতে ছিল আজ ওর ইন্টার এক্সাম ছিল আমি সাথে করে নিয়ে গেছিলাম কিন্তু অফিসের কাজে আটকে যাবার কারণে আসতে দেরি হয়ে যায় কিন্তু রত্নাকে আমি যেখানে দাঁড়িয়ে থাকতে বলেছিলাম সেখানে এখানে দাঁড়িয়ে আছে রোদে ঘেমে মেয়েটা একাকার হয়ে গিয়েছিল গাড়ির ভিতরে বসে যখন হিজাবটা খুললো তখন দেখতে পেলাম ওর মুখটা রোদে পুরে লাল টকটকে হয়ে গেছে সব দোষ আমার আমি যদি সময় মতো আসতাম তাহলে এমনটা হতো না ওকে নিয়ে আইসক্রিম খেলাম ওর আইসক্রিম খুব পছন্দের আমি বুঝতে পারলাম আমি অপলক ও খাওয়া দেখেই চলেছি মাথা নিচু করে খাচ্ছে ডায়েরি এই পর্যন্ত পড়ে আমি একটা দীর্ঘশ্বাস ছাড়লাম মানুষটা আমার জন্য আমাদের গ্রামে গিয়েছিল যাতে করে আমি শাকিলের কাছে যেতে পারি আমার এই মুহূর্তে আর সামনের পৃষ্ঠা পড়ার মতো সাহস হচ্ছে না তাই ডায়েরিটা বন্ধ করে রেখে দিলাম সাবা ঘুমিয়ে গেছে আমি ওর ঘুমন্ত মুখে আলতো করে চুমু এঁটে দিলাম দেখতে দেখতে সাতটা দিন কেটে গেল সাবার শরীর অনেকটা সুস্থ আমি স্কুলে ক্লাস নিচ্ছি এমন সময় পরিচিত একটা কণ্ঠ দরজার সামনে এসে থেকে বুবু বলে ডেকে উঠলো আমার সমস্ত শরীর কেঁপে উঠলো দীর্ঘ পাঁচ বছর পর আমি ডাক্তার শুনতে পেলাম রুমান এসেছে আমি ভেবেছিলাম হয়তো ও চিঠি পায়নি তাই কোনো উত্তর আসেনি কিন্তু ও নিজেই আমার সাথে দেখা করতে ছুটে এসেছে আমার দু চোখের পানি টলমল করছে আমি ছুটে যেয়ে দরজার সামনে দাঁড়ালাম রুমন ছুটে এসে আমাকে জড়িয়ে ধরলো রুমন বুবু কতদিন পর তোমাকে দেখছি তোমার মুখটা এত মলিন হয়ে গেছে কেন আমাদের সাবাবুড়িটা কোথায় আছে আমি বাচ্চাদের ছুটি দিয়ে দিলাম সাবা ভিতর থেকে বের হয়ে দেখিয়ে দিলাম রুমন যেয়ে সাবাকে কোলে তুলে নিল রুমনকে নিয়ে বাড়ি চলে আসলাম রুমনার সাবা দুষ্টামি করছে কেমন আছিস ভাই রুমন খুব ভালো আছি ববু কতদিন পর তোদের দেখা পেয়েছি আমি কি ভালো না থেকে থাকতে পারি চাচা চাচি কেমন আছে দুজনেই ভালো আছে মা বাবা তোকে খুব মনে করে তোর জন্য কিছু খবর আছে কি খবর তোর শাশুড়ি আর শাকিল ভাই দুজনেই মারা গেছেন আম্মা মারা গেছেন কথাটা শুনে হৃদয়টা ফেটে যাচ্ছিল চোখ বেয়ে নিজের অজান্তে পানি টপ টপ করে গড়িয়ে পড়ছে খুব কষ্ট লাগছিল আমার মেটা অল্প বয়সে এতিম হয়ে গেল। কি করে এমনটা হলো রুমন তোর শা তোর শাশুড়ি তুই চলে আসার পর থেকে অসুস্থ থাকতো শাকিল ভাই তেমন কেয়ার করতো না তুই আসার বছরখানের পর উনি মারা যায় ব্যাগ থেকে একটা চিঠি বের করে এটা শাকিল ভাই তোকে দেবার জন্য আমাকে দিয়েছিল আমি চিঠিটা হাতে নিয়ে পড়তে শুরু করলাম প্রিয় রত্না জানি না কোথায় আছো কেমন আছো তবে বিশ্বাস করি আমার কাছ থেকে চলে যেয়ে ভালোই আছো কেননা আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি তোমার সাথে বেইমানি করেছি তোমার ভালোবাসা নিয়ে প্রতারণা করেছি তোমার মনে অনেক প্রশ্ন আর অভিমান নিয়ে এ বাড়ি ছেড়ে তুমি চলে গেছো আমি নষ্ট ছিলাম না কিন্তু তোমার মনে আছে সাবা হবার কিছুদিন পর আমি বন্ধুদের সাথে ঢাকা শহরে বেড়াতে যাই সেখান থেকে আমার নষ্ট হওয়ার শুরু ওদের পাল্লায় পরে আমি অন্য নারীর পথে আসক্ত হই সেখান থেকে আর ফিরে আসতে পারিনি হয়তো তুমি কোনোদিন জানতে না যদি আমি ধরা না খেতাম আর আমার বিয়ে না হতো আমি তোমার সাথে আর মায়ের সাথে যে অন্যায় করেছি তার শাস্তি আল্লাহ আমাকে ভুল করেননি এতটুকু দেরিতে হলেও আল্লাহ তার শাস্তি দিয়েছেন আমার শরীরে ক্যান্সার ধরা পড়েছে আমি জীবনের শেষ মুহূর্তে দাঁড়িয়ে আছি জানি না আর কতদিন পৃথিবীর আলো দেখতে পাবো তোমাকে আর সাবাকে দেখতে খুব ইচ্ছে করছে আমি তোমাদের অনেক জায়গায় খুঁজেছি জানি পাবো না তবুও খুঁজেছি জানি তোমাদের না দেখার অপূর্ণতা নিয়ে আমাকে যেতে হবে এই পৃথিবী ছেড়ে আমার খারাপ সময় দেখে আমার দ্বিতীয় স্ত্রী চলে গেছে আমার যাবতীয় সম্পত্তি আমি তোমার আর নামে লিখে দিয়েছি যার দলিল রুমনের কাছে আমি দিয়ে যাচ্ছি আমি কখনোই যদি কখনো পারো আমাকে ক্ষমা করে দিও ভালো থেকো খুব ভালো থেকো এরপর আর কিছু লেখা নেই নিজের চোখের পানি মুছে নিলাম না শাকিলের মৃত্যু আমার কষ্ট লাগছে না সে শাস্তি পেয়েছে আল্লাহ ছাড় দেন না কিন্তু ছেড়ে দেন না কষ্ট লাগছে মেটার জন্য সে অল্প বয়সে বাবা ছাড়া হয়ে গেল যদিও সাবাটা জীবনে ওকে বাবা ছাড়াই মানুষ করতাম মায়ের জন্য ভীষণ কষ্ট লাগছে রুমন ববু কাঁদিস না আল্লাহ যা করেন ভালোর জন্য করেন চল গ্রামে ফিরে যা তুই না বলেছিলি আমাকে প্রতিষ্ঠিত হবে ববু আমি প্রতিষ্ঠিত হয়েছি আমি একজন ইঞ্জিনিয়ার তোরা সাবার দায়িত্ব আমি আমার একটুও কষ্ট হবে না রুমন ইঞ্জিনিয়ার হয়েছে শুনে আমার ভীষণ ভালো লাগলো আমি আর গ্রামে ফিরবো না রে আমার এখানেই ভালো আছি দোয়া করি তুই অনেক বড় হবি একজন সফল মানুষ হিসাবে নিজেকে গড়ে তুলবি রুমন কি বলো বুবু তোমাকে ছাড়া আমি বাড়ি ফিরবো না আর আগামী মাসে আমার বিয়ে ঠিক হয়েছে তুমি না গেলে সব আয়োজন কী করে হবে ঠিক আছে আমি তোর বিয়ের আগেই চলে যাবো বাড়িতে শুধু তোর বিয়ে হওয়া পর্যন্ত তারপর আমি আবার ফিরে আসবো বিকালে আমি আর রুমন সাবা বের হলাম ঘোরার জন্য রুমন মার্কেট থেকে আমাকে একটা মোবাইল আর একটা সিম কার্ড দিল ওর মোবাইল সেভ করে দিল বললো এখন আমার যতটা দূরে থাকি না কেন আমাদের রোজ কথা হবে রুমন দুই দিন থেকে গ্রামে চলে গেলো আমার জীবনের সংগ্রাম চলতে থাকলো বাচ্চাদের স্কুলে পড়াচ্ছি সাবাকে পড়াচ্ছি সাবাও ওদের সাথে বেশ আনন্দে আছে মাঝে মাঝে মা আর স্যারের কথা জানতে ইচ্ছে করে আমি ওর প্রশ্নের জবাবে শুধু বলি তুমি বড়ো হলে নানু আর আঙ্কেল তোমার সাথে দেখা করবে তার জন্য তোমাকে লেখাপড়া শিখে শিক্ষিত হতে হবে সাবাকে বোঝে জানি না সে খুশি হয়ে বলে আমি অনেক লেখাপড়া করব অবসর সময় আমি মাঝে মাঝে স্যারের লেখা ডায়েরিতে পড়ি এই মানুষটা কেমন করে জানি আমাকে ভালোবেসে ফেলি এতটা ভালোবাসা অথচ মুখ ফুটে কখনো বলেনি হয়তো বলার সুযোগ হয়নি মানুষটাকে আমি অনেক ভালোবেসে ফেলেছি ভাগ্যে না থাকলে অনেক কিছু চেয়েও পাওয়া যায় না মাঝে মাঝে ডায়রিটা পরে চোখের পানি ফেলি সকলের অগত আজ অনেকগুলো বছর পর গ্রামের বাড়িতে আসলাম রুমনের বিয়ে উপলক্ষে দুই বছরের সাবা এখন সাত বছর হয়ে গেছে গাড়ি থেকে নামতে রুমান দৌড়ে আসলো পুরো বাড়ি রাস্তায় ফোনের পর ফোন করেছে সেই ভোর থেকে এসে দাঁড়িয়ে রয়েছে এক হাতে ব্যাগ অন্য হাতে সাবাকে করলো রুমান বুবু আসতে কোনো কষ্ট হয়নি তো না কষ্ট হয়নি কেমন আছিস তুই আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি রুমন সাথে করে নিসকা নিয়ে এসেছিল রিক্কায় বসে গল্প করতে করতে চলে আসলাম বাড়ির সামনে রিস্কা থেকে নামতে রুমনের বাবা মা বলে ডাকতে ডাকতে সাবা কোলে নিয়ে ঢুকলো বাড়ির ভিতরে ঢুকলো আমি রুমনের পিছু পিছু বাড়িতে ঢুকলাম বাড়িতে আমার অনেক কতদিনের চেনা এ বাড়িতে কেটেছে শৈশব কিশোরের দিনগুলো বাড়িতে ঢুকতে চাচা চাচি শুরতে আসলো যে বেশ ভালোই বয়সের ছাপ ফুটে উঠেছে দুজনের মুখে চাচা আমার হাত ধরে কাঁদতে কাঁদতে প্রশ্ন করলো কেমন আছিস চাচি শাড়ির আসলে মুখ চেপে ধরে কাঁদছে আমি হাত বাড়িয়ে দুজনকে ধরে বললাম আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে যেভাবে রেখেছেন খুব ভালো রেখেছেন তোমরা কেমন আছো কতদিন পর তোমাদের দেখা টুকটাক কথা বলতে বলতে পুরাতন আমার রুমটাতে ঢুকে পড়লাম ভিতরে ঢুকতে আর পুরাতন মনে হলো না ঘরটা নতুন বিছানার চাদর পালিশের কভার সুন্দর পরিপাটি করে সাজানো রুমটা রুমন সে আগের মতো করেই আমার খেয়াল রেখেছে ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে আসলাম আজ কতগুলো বছর সকলে একসঙ্গে নাস্তা খেতে বললাম চাচি অনেক রকমের পিঠা বানিয়েছে আমরা আসবো তাই পুলি চিতা পিঠা দুধ চিতই রসে ভিজানো পিঠোয় ভাপা পিঠা হরেক রকমের নকশি পিঠা দিয়ে পুরো টেবিল সাজানো সবার চোখ বড় করে এত পিঠা রুমন হাসতে হাসতে সব আমার মামুনি খাবে না না এতগুলো খাবো না আমি তো সবগুলো থেকে একটা একটা করে খাবো ওর কথায় হেসে উঠলাম নাস্তার পর্ব শেষ করে আমি নিজের রুমে চলে আসলাম সাবাকে নিয়ে রাতে গাড়ি করে এসেছি তাই ঘুম হয়নি ঘুমানো দরকার আসার সময় রুমনকে বললাম বিকালে তো শ্বশুরবাড়ি থেকে লোকজন আসার আগে আমাকে ডেকে তুলিস রুমন দুপুরে খাবা না তোমরা না খেলে শরীর খারাপ করবে কিছু হবে না রে যখন উঠবো তখন খেয়ে নিবো রুমনের কথা না বাড়িয়ে আমাকে রেস্ট করার সুযোগ করে দিল রুম থেকে বের হয়ে গেলো আমি সাবাকে জড়িয়ে শুয়ে পড়লাম এরপর গভীর ঘুমে তলিয়ে গেলাম দুপুর আড়াইটার সময় ঘুম ভাঙলো ডাকে চাচি মাথায় হাতি হাত দিতে দিতে মা রুমন তোদের উঠতে বলল ওর নাকি চারটার সময় আসবে তোরা উঠে নেই গোসল করে নেই বেশ বুঝতে পারছি আমি না খেয়ে থাকবে একবেলা রুমনটা হতে দিবে না চাচিকে বললাম তুমি যাও আমি সাবাকে নিয়ে আসছি চাচি ঘর থেকে বের হয়ে আসলো আমি সাবাকে ডেকে তুললাম মা আমি কাপড় নিয়ে গোসল করতে চলে গেলাম ফ্রেশ হয়ে সবাই মিলে দুপুরের খাবার খেয়ে নিলাম সাড়ে চারটার দিকে কনের বাড়ি থেকে লোকজন আসলো ওনাদের আপ্যায়ন আর গল্প করতে করতে সন্ধ্যা ছয়টা বেজে গেলো দুই পক্ষে চূড়ান্ত সিদ্ধান্ত হলো আগামীকাল কনে দুজনে গায়ে হলুদ দেওয়ার সন্ধ্যার পর এরপর কনে পক্ষের লোকজন বিদায় নিয়ে চলে গেলো পরের দিন নাস্তার পর আমি রুমনকে বললাম আমার সাথে পাশের গ্রামে মানে আমার শ্বশুরবাড়ি যাওয়ার জন্য রুমন কী করবা বাবু ওইখানে যেখানে কেউ নেই কেউ নেই তাতে কি ওইখানে আমার অনেক অনেক স্মৃতি জমা আছে রুমন আমি আর সবার রওনা হলাম আমার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে বাড়ির চাবি রুমনের কাছে শাকিল মারা যাওয়ার পর রুমন তাকে মাটি দিয়ে বাড়ির চাবি তালা মেরে সাথে করে নিয়ে যায় কেননা শাকিল মারা যাওয়ার আগে এই বাড়ি সাবার নামে লিখে দিয়ে গেছে আর সবাই হচ্ছে মির্জাবাড়ির একমাত্র উত্তরাধিকারী আমাদের বাড়ির ভিতরে ঢুকতে দেখে আশেপাশে অনেকে আমাদের দেখার জন্য ছুটে আসলো প্রতিবেশীরা আমাকে কোথাও না যেয়ে থেকে যাওয়ার জন্য যে সম্পত্তি আছে তা দিয়ে সাবার সারা জীবন শেষ করতে পারবে না আমি তাদের বললাম সম্পত্তির লোভে আমার কোনো দিনেই ছিল না থাকলে আমি এখান থেকে কখনোই যেতাম না তার চেয়ে বরং আপনারা দোয়া করবেন আমি যেখানেই থাকি যেন আমার মেয়েটাকে নিয়ে ভালো থাকতে পারি মেয়েটাকে মানুষের মতো মানুষ হিসাবে তুলতে পারি তাদের আরও জানালাম যত জায়গা জমি আছে সব রুমন দেখাশোনা করবে আবাদ করবে মানুষজন কমার পর আমি আমাদের থাকার রুমে অসংখ্য স্মৃতি জড়ানো রুমটাতে ঢুকে চোখের সামনে ভেসে উঠলো থাকলো অসংখ্য পুরনো স্মৃতি চোখ দিয়ে টপটপ করে পানি গড়িয়ে পড়ছে সে সময় স্মৃতি মধুর দিনগুলোর কথা ভাবতে সাবা শাড়িরাচল টেনে ধরে মা তুমি কাঁদছ কিছু না রে মা এটা তোমার বাড়ি তোমার গ্রামের বাড়ি রোমনের দিকে তাকিয়ে বললাম আমি মা আর শাকিলের কবর দেখতে যাব দূর থেকে দেখেই চলে আসব। রোমন আমাকে সেখানে নিয়ে গেল আমি দূর থেকে তাদের দুজনের এর জন্য দোয়া করে বিকালের আগে আগে চলে আসলাম সন্ধ্যার আগে গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হলো এবারই ওই বাড়ি দুই বাড়িতে গায়ের হলুদ দিতে দিতে রাত হয়ে গেল। পুরো বাড়ি মেহমনে পরিপূর্ণ পরদিন বিয়ের আয়োজনে পুরো বাড়ি আলোকসজ্জা দিয়ে সজ্জানো হয়েছে সন্ধ্যার পর আমরা কনের বাড়িতে এসে পৌঁছালাম সময় মতো বিয়ে হয়ে গেল একে একে বিয়ের সব আয়োজন শেষ দুই দিন কেটে গেল আমার ছুটিও শেষ হয়ে গেল ওর নতুন বউকে সঙ্গে করে নিয়ে আসলো রাঙ্গামাটিতে সকলে বাচ্চাদের পড়াচ্ছি বিকেলে ওদের নিয়ে ঘুরছি উঁচু উঁচু পাহাড় পাহাড়ের কোলঘে আকাবাক্কা কাপাই রথ কখনো ঘুরে ঘুরে বেরিয়েছে ঝুলন্ত ব্রিজ এভাবেই কেটে গেল আর সাতটা দিন রুমনোর নতুন বউ সাবা সকলে বেশ খুশি সাবা এর আগে এত ঘোরাঘুরি করেনি আমারও মন বেশ ভালো হয়ে গেল নতুন করে যেন জীবনের সব কিছু শুরু হলো রুমনকে বিদায় নিয়ে চলে গেল আবারও একা হয়ে পড়লাম সকালে স্কুল করে বাড়িতে টুকটাক করে যে সকল কাজ সব শেষ করে সাবাকে নিয়েই ঘুরতে পেলাম যখন যেখানে মন যায় রাতে ফিরে এসে সাবাকে পড়ে আর যখন খুব মন খারাপ থাকে তখন স্যারের ডায়েরিটা স্যারের কথা মায়ের কথা অনেক মনে পড়ে নিজেকে বুঝিয়ে রেখে স্যার ঝর্নাকে বিয়ে করুক তাকে নিয়ে সুখে থাকুক এতে মা ভালো থাকবেন স্যারও ভালো থাকবেন দিনগুলো কেটে যাচ্ছিলো বেশ ভালোভাবেই খারাপ বলা যাবে না দেখতে দেখতে পাঁচ বছর কেটে গেল সবার ষষ্ঠ শ্রেণীতে ভর্তি করাতে হবে রুমনকে ফোন করে বললাম আমি চাই ভালো স্কুলে লেখাপড়া করুক আরও বড়ো হোক তার জন্য ওকে দূরে কোথাও রেখে পড়াতে হবে তাই করব রুমন প্রথমে বলল। কাছে রেখে পড়াতে বলল আমি মানা করলাম বললাম ওকে একা একা লড়াই করে শিখতে হবে সুমন বললো তাহলে ঢাকায় কোনো ভালো স্কুলে যে কথা বলবে পাশাপাশি যেখানে লেখাপড়ার পাশাপাশি ভালো থাকার পরিবেশ থাকবে রুমন ভালো একটা স্কুলের খোঁজ জানালো আমি সাবাকে নিয়ে গেলাম সেখানে ভর্তি করাতে সাবা অনেক কান্নাকাটি করলো সে একা থাকবে না আমি অনেক বুঝিয়ে রেখে আসলাম হৃদয়টা ফেটে যাচ্ছিলো আমি বা কি করে একা থাকবো তাকে ছেড়ে তবুও নিজেকে নিজের মনকে পাথরের মতো শক্ত করে বানিয়ে তা চলে আসলাম রাঙামাটিতে এবার ছোট বাড়িটা একদম নিরবতায় চারিদিকে শূন্যতা হাহাকার পুরো মুহূর্ত যেন দম বন্ধ হয়ে আসছিল আমার কষ্টের মুহূর্ত দিনগুলো যেন কাটতেই রুমনকে জানানোর পর স্ত্রী আর ছোট ছেলেটাকে নিয়ে বেড়াতে আসলো আমার এখানে এক বছর আগে ওদের ঘর আলো করে একটা ছোট্ট শিশুপুত্রের অবিকল রুমনের মতো ওরা আসার পুরো বাড়িটা আবার আনন্দে ভেড়ে উঠলো মন আবার ভালো হয়ে গেল রুমন আর ওর স্ত্রী আমাকে ভরসা দিয়েছে যা হবে ভালোই হবে মন খারাপ করো একদিন সাবা আমাদের সকলের মুখ উজ্জ্বল করবে আমি আমি সেই বিশ্বাস করি চলে গেল প্রতি তিন মাসে একবার যে সাবাকে দেখতে আসলে লাগলাম আর ঈদের সময় ওকে বাড়িতে নিয়ে আসি এভাবে কেটে গেল আরো দশটা বছর রাতে আমার ফোনে রিংটন বেজে উঠে অপরিচিত এক নাম্বারে আমি ফোন রিসিভ করতে অপর প্রান্ত থেকে পরিচিত কণ্ঠে বলে উঠল রত্না আমার সমস্ত পৃথিবী যেন আরেকবার করে দিল সেই কণ্ঠ আমার মাঝে এক শীতল প্রবাহ বয়ে যেতে শুরু করলো সে কণ্ঠ আমার সমস্ত শরীর কাঁপছে সেই কণ্ঠ আর একবার বলে উঠল রত্না স্যার আপনি এত বছর পর কেমন আছেন আমার নাম্বার কোথায় পেলেন জাহাঙ্গীর সব প্রশ্নের উত্তর পাবে তবে তোমাকে আমার বাড়িতে আসতে হবে কেন আমি যেতে পারবো না ওই বাড়িতে জাহাঙ্গীর সাবা কোথায় তুমি কি জানো সাবার কথা শুনে আমি চমকে গেলাম কোথায় মানে ওর তো মেডিকেল কলেজ হোস্টেলে থাকার কথা জাহাঙ্গীর সাবা এখন আমার বাসায় তাই তোমাকে এখানে আসতে হবে কিছু মুহূর্তের জন্য সব কিছু থমকে গেল সাবা কি করে স্যারের বাসায় গেল ফোনটা কেটে দিলাম জীবনে এতগুলো বছর কেটে গিয়েছে বহুবার ঢাকায় গেলে কখনো স্যারের সামনে যাবার সাহস পায়নি এই ভেবে মানুষটা ভালো থাকুক সুখে থাকুক সংসার করুক মাকে যে আমি কথা দিয়েছিলাম আমি বহু দূরে চলে আসবো স্যারের জীবন থেকে না কিছু ভেবে পাচ্ছিলাম না সাবা কি করে স্যারের বাড়িতে গেল। সাবার নাম্বারটা বন্ধ দেখাচ্ছে মনকে কল দিয়ে জানালাম ঢাকায় আসার জন্য আমি ভোরে গাড়িতে ঢাকায় রওনা দিলাম সারাটা রাস্তা নানান চিন্তায় কেটে গেল ঘুমাতে পারলাম না এই মানুষটার সামনে আমি কি করে দাঁড়াবো এত বছর কেটে গেছে অথচ মানুষটার কণ্ঠের একটুও পরিবর্তন হয়নি নিশ্চয় হয়েছে তারাও অনেক বড় বড় হয়ে গেছে নানা রকম রাত ঘুম আসলো না ফজরে আজ নামাজ আদায় করে এক কাপ চা বানিয়ে খেয়ে রওনা হলাম ঢাকার উদ্দেশ্যে গাড়িতে উঠে বসতে আবারও স্যারের কল স্যার জানলো ভয়ের কোনো কারণ নেই সাবা ভালো আছে রোমনকে কল করে জানিয়ে দিলাম তিনটার দিকে বাস স্ট্যান্ডে চলে আসার জন্য সারা দিন শুধু পানি ছাড়া আর কিছুই খাওয়া হয়নি বাস থেকে নামার পর রুমনকে সাথে নিয়ে রওনা হলাম স্যারের বাড়ির উদ্দেশ্যে পথে রুমন একের পর এক প্রশ্ন করেই চলছে আমি বললাম তোর সমস্ত প্রশ্নের উত্তর তুই পেয়ে যাবি মনের ভিতরে ভয় বেঁধেছে গত পনেরোটা বছর বুকের ভিতরে যে কষ্ট মাটি চাপা দিয়ে রেখেছি যদি আবারও তার সামনে চলে আসে প্রায় আধ ঘন্টা পর বাড়ির গেটের সামনে গাড়ি চলে আসলো হর্ন বাজাতে দারোয়ান দরজা খুলে বেরলো স্যারের নাম বলতে দরজা খুলে দিল হয়তো স্যার আগের থেকে বলে রেখেছে আমি গাড়ি থেকে নেমে হেঁটে হেঁটে ভিতরে ঢুকলাম জাহাঙ্গীরকে বললাম গাড়ি ভিতরে ঢুকিয়ে দিতে বাড়ির ভিতরে পা ফেলতে একটা প্রশান্তের হাওয়া বইয়ে গেল সমস্ত শরীরে এই বাড়িটা প্রতিটি স্তর আমার পরিচিত দীর্ঘ পাঁচটা বছর এই বাড়িতে কাটিয়েছে ছোট্ট ফুলের বাগানটা ঠিক আগের মতো আছে শুধু মাঝে একটা দোলনা লাগানো হয়েছে হয়তো স্যারের সন্তানদের জন্য সব কিছু ঘুরে ফিরে দেখছি চোখ বেয়ে কেন যেন পানি পড়ছে এমন সময় বুবু আমি কিন্তু কিছুই বুঝতেছি না কোথায় এলাম কার বাড়িতে কেনই বা এলাম অন্যদিকে ঘুরে ছিলাম শাড়ির আঁচল দিয়ে চোখের পানি মুছে রুমনের দিকে ঘুরে তাকালাম মুখে হাসি ফুটে রুমনকে বললাম তোর মনে আছে তোকে আমি বলেছিলাম ঢাকায় আমি একটা বাড়িতে আশ্রিত ছিলাম যারা আমাকে সাবাকে নিজের পরিবারের মতো দেখেছিল এটাই সেই বাড়ি আমার কথা শুনে রুমন বলল বলিস কি হঠাৎ এতদিন পর এ বাড়িতে বাড়ির ভিতরে চল জানতে পারবি বলে দরজায় দাঁড়িয়ে কলিং বেল দিলাম সম্ভবত কাজের বুয়া রেখেছেন একটা বয়স্ক উনি এসে দরজা খুলে দিলাম আমি ভিতরে ঢুকে স্যারের কথা জানতে উনি বলল আর জানালো স্যার উপরে আছে ঘরের দেওয়ালের রঙ থেকে শুরু করে সব কিছু আগের মতোই আছে পনেরো বছরে কোনো কিছু পরিবর্তন হয়নি হঠাৎ দোতলা সিঁড়ি ধরে স্যারকে নামতে দেখে আমি দাঁড়িয়ে গেলাম সব কিছু আগের মতো থাকলে এই মানুষটা আগের মতো নেই চুল সাদা হয়ে গেছে আগের চেয়ে খানিকটা মোটা হয়ে গেছে তবে দু চোখে সে আগের মতো মায়াময়ী আছে আমি যেন সে চোখে তাকিয়ে থাকতে পারছিলাম বাধ্য হয়ে মাথা নিচে করে নিলাম স্যার নিচে নেমে আসলো জাহাঙ্গীর কেমন আছো রত্ন আলহামদুলিল্লাহ ভালো স্যার আপনি কেমন আছে মা ভাবি বাচ্চারা কোথায় জাহাঙ্গীর একটু হেসে নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি মা এই পৃথিবীতে নেই চা খাবে মা নেই কথাটা শুনে মনটা খারাপ হয়ে গেল চোখ বেয়ে দু ফোঁটা পানি পড়লো দুটো চোখের পানি মুছে নিলাম রুমনকে বললাম বসে থাকার জন্য আমি হাঁটা শুরু করলাম কিচেন রুমে কেন জানি অন্য হাতে চা খেতে ইচ্ছে করলো না কিংবা এতগুলো বছর পর স্যারকে চা করে সুযোগটা হাতছাড়া করতে চাইলাম না কিছু সময় পর চা নাস্তা নিয়ে চলে আসলাম ততক্ষণে রুমনা স্যার নিজেদের ভিতরে পরিচয় পর্ব সেরে নিয়েছে চা খেতে খেতে স্যারকে প্রশ্ন করলাম সাবা কোথায় জাহাঙ্গীর এখন ভালো আছে ঘুমাচ্ছে স্যার ভাবির বাচ্চারা কাউকে দেখতে পাচ্ছি না ওনারা কোথায় জাহাঙ্গীর রত্নার চোখের দিকে তাকিয়ে আমি বিয়ে করিনি রত্না তুমি চলে যাওয়ার পর আমি তোমাকে অনেক খুঁজেছি পুরো শহর দিনের পর দিন খুঁজেছি এক থানা থেকে আরেক থানা হসপিটাল এমনকি কোনো জায়গা নেই তোমাকে খুঁজিনি কিন্তু কোথাও পাইনি একটা সময় মা বুঝতে পারে আমার জীবনে তুমি ছাড়া অন্য কোনো মেয়ে আসতে পারে না তাই মাও হাল ছেড়ে দিয়ে সেদিকে তোমাকে খুঁজতে থাকে সেও বুঝতে পারে তোমাকে চলে যেতে বলে ভুল করেছে ঝর্নার তবে কি হলো স্বামী সন্তান নিয়ে ভালোই আছে লন্ডনে থাকে পুরো পরিবার নিয়ে একটা সময় ঝর্নাও বুঝতে পারে আমি আসলে কখনো তার হব না মেয়ে মানুষ কতদিন অপেক্ষা করবে মা খালামনিকে বুঝিয়ে সব বলে তারপর আর কি ভালো ছেড়ে দেখে ওর বিয়ে দেওয়া হয়েছে এখন ভালোই আছে আপনার বিয়ে করে নেওয়া উচিত স্যার জাহাঙ্গীর একটা সময় মা মারা গেলেন আমি ভীষণ একা হয়ে পড়লাম প্রথম প্রথম খুব কষ্ট হতো বাড়িতে ফিরতে খুব একা একা লাগতো এত কষ্ট লাগতো যে বলে বোঝাতে পারবো না অফিসে অভারটা আমি শুরু করে দিলাম টাকার জন্য না টাকার অভাবে আমাদের কখনও ছিল না কিন্তু নিজেকে ব্যস্ত রাখার জন্য রাত নাইট ডিউটি করা শুরু করলাম একটা সময় বুঝতে পারলাম নিজেকে সব কিছুর সাথে মানিয়ে নিতে পেরেছি তারপর আবার স্বাভাবিক জীবন শুরু করলাম একটা সময় যেখানেই থাকি সেখানে অবস্থায় তোমাকে খুঁজেছি আমার দুচোকে চারিদিকে শুধু তোমাকেই খুঁজেছি এভাবে দিনের পর দিন বছরের পর বছর কেটে গিয়েছে অবশেষে এতগুলো বছর পর তোমার দেখা পেলাম আমি দুঃখিত স্যার আমি জানতে পারিনি এত কিছু হয়ে গিয়েছে আপনার জীবনে যদি কখনও পারেন আমাকে ক্ষমা করে দেবেন জাহাঙ্গীর এসব কথা ছাড়ো তুমি কি জানো সাবা মদ খেয়ে রাস্তায় মাতলামি করছিল। আমি আর রুমান স্যারের কথা শুনে চমকে উঠলাম কি বলছে স্যার আপনার কথা ভুল হচ্ছে সাবা এমনটা করতেই পারে না ও ভালো ছাত্রী মেডিকেল কলেজে পড়াশোনা করে ও কোনো নেশা সাবার বয়ফ্রেন্ডের সাথে বেকআপ হয়েছে তবে এটা আসল কারণ নয় সাবা কোনো মতে তোমার কারোর সাথে অবৈধ সম্পর্ক আছে যা সে মেনে নিতে পারছে না ওর বয়ফ্রেন্ডের সাথে বেকআপের কারণ অনেকটা এটাই আর তোমার নাম্বারও আমি সাবার কাছ থেকে পেয়েছি সাবা দেখতে অনেকটা তোমার মতো হয়েছে তাই ওকে চিন্তা আমার কোনো অসুবিধা হয়নি সবার সবার ভাষ্যমতে ও দুই দিন আগে তোমার ওইখানে চলে যায় বয়ফ্রেন্ডের সাথে বেকার কিন্তু তোমাকে পায় নেই বলে অপেক্ষা করে এক সময় গভীর রাতে তোমাকে একটা কালো গাড়ি থেকে নামতে দেখে লুকিয়ে পড়ে বাড়ির পাশে গাড়ি থেকে নামতে সোজা চাইতে তবে কি ওর বয়ফ্রেন্ড যা বলেছে তা সত্যি তোমাকে কিছু জানানো বা তোমার সামনাসামনি তাই ভোর হতে তোমার সাথে দেখা না করে ঢাকায় ফিরে এসে এরপর ও নেশা করে আমি ডিউটি শেষ করে বাড়িতে ফেরার পথে রাস্তা হাঙ্গামা করতে ছুটে যাই প্রথম প্রথম আমি চমকে উঠি অবিকাল তোমার মতো আমি ওর কাছে জানতে চাইলে সাবা বলে জ্ঞান হারিয়ে ফেলে আমি ওকে বাসায় নিয়ে এসে এরপর সাবার ফোন থেকে তোমার নাম্বার নিয়ে ফোন করি বাসায় আসার পর নেশার করে সারা রাত সাবা এসব পোলাপ বাক্য বকতে শুরু করে একটা দীর্ঘ সময় স্বচ্ছো আমি জানি আমি বিশ্বাস করে রত্না নামক যে মেয়েটাকে আমি চিনি তার বিরুদ্ধে আনা অভিযোগ কখনো সত্যি হতে পারে না যদি এমনটা হতো তবে আমার ভালোবাসা উপেক্ষা করে সে চলে যেতে পারতো না তবুও আমি জানতে চাই সাবার এমন মনে হবার কারণ কি স্যার কথাগুলো বলছিল আমার চোখ থেকে পানি টপটপিয়ে পড়ছিলো কি বলবো আমি ভেবে পাচ্ছিলাম না ইচ্ছে করছিলো এক দৌড়ে ছাদে লাভ দিয়ে নিজের জীবন শেষ করি কিন্তু আমি জানি আত্মহত্যা করা মহাপাপ আমি সে পাপ করতে পারবো না জীবনে এতগুলো দিন আমি যে আল্লাহকে বিশ্বাস করে বেঁচেছি আমি দুই বছরে সাবা আজ বাইশ বছর হয়ে গেছে যার জন্য পুরো জীবন শেষ করে ফেললাম সেই আমাকে ভুল বুঝলো চোখের পানি যেন সামতেই যাচ্ছে না জাহাঙ্গীর প্লিজ কাঁদবে না আমার খুব কষ্ট হয় কারণ এতগুলো বছর পর আমি তোমার মায়া কাটিয়ে উঠতে পারিনি পারিনি তোমায় ভুলতে আমি শাড়ির আঁচল দিয়ে চোখের পানি মুছে নিজেকে শক্ত করে স্যারের দিকে স্যার অপলক আমার দিকে চেয়ে রয়েছে আমি মাথা নিচু করলাম কারণ আমি স্যারের মায়া কাটিয়ে উঠতে পারি নি দ্বিতীয়বার স্যারের দিকে তাকানোর মতো সাহস আমার হয়ে উঠলো না নিজেকে শক্ত করলাম রুমন একটা হাত ধরে আমার হাতের উপর রেখে ভরসা দিচ্ছে আমি আস্তে আস্তে বলতে শুরু করলাম রূপ যৌবন আমার কম ছিল না চাইলে শাকিলের সংসার ছাড়া যে কেউ বিয়ে করে আমি সংসার পড়তে পারতাম কিন্তু শুধুমাত্র মেয়ের মুখের দিকে তাকিয়ে আমি তা করিনি গ্রামে রেখে যাওয়ার পর বাবার বিপুল সম্পত্তি যদি বেঁচে দিয়ে আরামায় সে জীবন আমি বেছে নিতাম তা তাহলে এক জীবনে আমার আর কোনো কিছু প্রয়োজন পড়তো না আমি আমার জীবনের সুখ বিসর্জন দিয়েছি শুধু মেয়ের জন্য সেই ছোট্ট শিশু ছিল ঘর বাড়ি সব ছেড়েছিলাম এই পৃথিবীতে এক একটা নারী বেঁচে থাকতে কতটা লড়াই করতে হয় তা কেউ জানে না বড় হবার পর সব সময় হাসি মাখা মুখটাই দেখেছে কখনো আমার ভিতরে পুড়তে থাকা ক্ষতবিক্ষত হৃদয়টা বোঝার চেষ্টা করেনি এতগুলো বছর পর আমার দেহে কোনো পুরুষের স্পর্শ পড়েনি এর জন্য আমাকে কম সংগ্রাম করতে হয়নি এটা আমার মেয়ে না বুঝলো আপনি বুঝবেন স্যার আমি ওর ছোট্টবেলা থেকে চেয়েছিলাম আমার মতো ও শক্ত মনে হোক তাই বুকে পাথর রেখে ওকে আমার থেকে দূরে এই শহরে রেখেছি মানুষের মতো মানুষ করার জন্য কত রাত ছটপট করতে করতে ঘুমিয়েছি ওকে দেখার জন্য শুধু ভয়ে ভয়ে এসে দেখা করিনি যেন আমার সাথে চলে যেতে না পারে প্রতিটা ছুটিতে যা যখন মেয়েকে রাঙামাটিতে আমার কাছে আসতো তখন প্রতিটা মুহূর্ত আমার কতটা আনন্দে কাটাতো স্যার আমি কাউকে বলে বোঝাতে পারবো না যখনই হোস্টেলে চলে আসার দিন হতো আমার ভিতরে তীব্র যন্ত্রণা হতো মনে মনে ভাবতাম আবার কবে আসবে আমার কলিজাটা আমি চাইলে আমার মেয়েকে কাছে রেখে লেখাপড়া করাতে পারতাম ওর বাবার সম্পত্তি কিছু অংশ বিক্রি করলে আমাদের জীবনে কোনো রকম কষ্ট থাকতো না আমি তা করিনি হয়তো এটাই আমার জীবনের সবচেয়ে বড় অপরাধ মেয়ের অভিযোগে আমার বিন্দু পরিমাণ কষ্ট লাগেনি স্যার কষ্ট পেয়েছি এটার জন্য আমি ভাবতাম মেয়ে আমাকে বন্ধু মনে করে আমার সাথে সব কিছু শেয়ার করে কিন্তু আমার ধারণা ভুল স্যার কালো গাড়িতে এখনও আপনার বাড়িতে পার্কিংয়ে রয়েছে গাড়িটা রুমনে সেদিন রাতে রুমন আমাকে নামিয়ে দিতে গিয়েছিল বাড়িতে কেননা সাবার বাবার রেখে যাওয়া সম্পত্তির কিছু সম্পত্তি আমার নামে ছিল সেগুলো বিক্রি করে গ্রামের বড় বাজারে সাবার নামে থাকা জায়গার উপর একটা হাসপাতাল নির্মাণ করতে গেছিলাম যার পুরো দায়িত্ব রুমনের উপর দেওয়া হয়েছে রুমন সেদিন জন্য আমার সাথে দেখা করতে গিয়েছিল রাতে থাকার কথা বলেছিল কিন্তু হঠাৎ করে ওর স্ত্রী অসুস্থ হয়ে পড়াতে আমি জোর করে ওকে বাড়িতে ফেরত পাঠাই কথাগুলো শেষ করে দুহাতে মুখ চেপে কান্না করছি আমার সামনে বসে থাকা স্যারের চোখেও পানি পড়ছে পাশে বসা রুমনের চোখ দিয়েও পানি পড়ছে আমার ভিতরটা ফেটে যাচ্ছে জন্য এতটা কষ্ট করলাম সে এমন অভিযোগ হঠাৎ কেউ একজন পেছন থেকে সে পা জড়িয়ে ধরলো আমি চমকে তাকাতে সাবার মুখটা দেখতে পেলাম একই করছিস পা ছেড়ে দেয় সাবা মা আমার ভুল হয়ে গিয়েছে ক্ষমা করে দাও আমি তোমাকে বুঝতে পারিনি ওই ছেলের কথায় আমার খুব কষ্ট লেগেছিলো ছেলেটাকে আমি অনেক ভালোবেসে ফেলেছিলাম তাই তোমার প্রতি আমার অবিশ্বাস জন্মেছিল আর কখনোই এমনটা হবে না এ জীবনে তুমি আমার সব তুমি যা বলবে আমি তাই করব। এমন ভুল আর কোনোদিনও হবে না সাবার চোখের পানিতে পা ভিজে যাচ্ছে যে মেয়ে যতই বড় অপরাধ করুক মায়ের মন তাকে অপরাধী বানিয়ে রাখতে পারে না রত্নাও পারলো না মেয়েকে তুলে বুকের সাথে লাগিয়ে নিল মুহূর্তে যেন পরম শান্তিতে ফিরে আসলো রত্নার বুকে মনে হচ্ছে এতদিনের ত্যাগ কষ্ট সব আজ সফল হয়েছে মেয়ের কপালে চুমু দিয়ে বুকের সাথে শক্ত করে জড়িয়ে রত্না যেন আর কোথাও হারাতে পারবে না চোখের স্যার মুছে নিল মা মের পূর্ণ মিলন পুরো বাড়িটা আজ বহুদিন পরে যেন এক আনন্দের কারণ খুঁজে পাচ্ছে জাহাঙ্গীর বলে উঠলো আজ খুব আনন্দ একটা পায়েস হবে পোলাও হবে কথাটা বলে আবার চুপ হয়ে গেল কেননা মা মারা যাওয়ার পর এ বাড়িতে কখনো এগুলো রান্না হয় স্যার আপনার জন্য মেয়েটা সুস্থ ভালো আছে আপনার প্রতি চিরক্ত থাকবে আর আমি জানি এ খবরগুলো আপনার খুব প্রিয় আপনারা বসুন আমি সব তৈরি করে দিচ্ছি জাঙ্গে না না বলেছিলাম পোলাও চাল গোস দুধ কিনে নিয়ে আসতে হবে রুমন হেসে দিয়ে আপনারা গল্প করে আমি নিয়ে এসে বলে রুমন বাজারের উদ্দেশ্যে চলে গেল সাবা চায়ের মগ হাতে নিয়ে ছাদে উঠে গেল সবাই সামনাসামনি আমি আর স্যার বসে রয়েছি মানুষটার উপর দিয়ে আমার চাই তো অনেক বড় ঝড় বয়ে গিয়েছে তা আমি বুঝতে পারছি কিন্তু আমার যে কিছু করা ছিল না জাঙ্গে কোথায় হারালে রত্ন স্যারের এমন প্রশ্ন শুনে চমকে উঠলাম কোথাও না স্যার জাহাঙ্গীর এতগুলো বছর আমাকে মনে পড়েনি কখনো মনে পড়বে না কেন যখন খুব বেশি মনে পড়েছে তখন আপনার ডায়েরিটা পড়েছি আর দু চোখের পাতা ভিজিয়ে রেখেছি রান্না করে খেতে খেতে গভীর রাত হয়ে গেল তাই রাতে ফিরতে পারলাম না যে ঘরটায় দীর্ঘ পাঁচটা বছর কাটিয়েছি সেই ঘরেই সবার জন্য এসে চমকে গেলাম ঘরটা আগের মতো সাজানো গোছানো দেওয়ালের রং আমারা আর সবার ছোটোবেলার বেশ কিছু ছবি টাঙানো ছবিগুলো স্যারের একটি জন্মদিনে তোলা নিজেকে খুব অপরাধী মনে হচ্ছিল সাবা ঘুমিয়ে পড়লে সারা রাত ঘুমাতে পারলাম না সকালে সারা রুমনের উপর থেকে নেমে আসলো ততক্ষণে আমার নাস্তা বানানো শেষ হয়ে গেছে সকলে একসাথে নাস্তা করে নিলাম বিদায় লগ্নে এসে হৃদয়টা যেন ভেঙে চুরমান চোখ বেয়ে টপ করে পানি পড়ছে স্যার চোখ দুটো ভয়ঙ্কর রকমের লাল হয়ে আসে মুহূর্তে যেন টপ টপ করে পানি পড়তে শুরু করলো পৃথিবীর নিয়মে হয়তো এটাই প্রিয় মানুষের বিদায়ে যেন সব কিছু থমকে যায় শত চেষ্টা তো মুখে হাসি ফোটাতে পারলাম না নারীর মন অনেকটা শক্ত হতে হয় সবার হাতটা শক্ত করে ধরে এগিয়ে চললাম নিজের গন্তব্যের দিকে হয়তো আর কখনো আসা হবে না দেখা হবে না স্যারের সাথে যারা স্যান এন্ড বাকিটুকু হ্যাপি এন্ডিং তাদের জন্য দেখতে দেখতে ছয়টা বছর পার হয়ে গেল আমি নিশাদকে কোলে নিয়ে বসে আছি পাশে স্যার কফির মগ হাতে দাঁড়িয়ে আছে নিষাদ সাবার একমাত্র ছেলে সেদিন দরজার সামনে পর্যন্ত আসতে স্যার পেছন থেকে শক্ত করে আমার হাতটা চেপে ধরলো আমি পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে যাই স্যার বলে ওঠে এবার বিদায় না দিলে হয় না জীবনে হয়তো থেমে থাকবে না তবে তুমি যদি আর চলে যাও তবে বাকি জীবনটা হয়তো আমাকে এখানেই থমকে থাকতে হবে আমি স্যারের দিকে ফিরতে ফিরতে সাবা আমার হাত ছেড়ে দিল রুমনও দাঁড়িয়ে পড়লো স্যারের চোখ বেয়ে পানি পড়ছে আমি কি বলবো কি করবো বুঝতে পারছিলাম ওট করে সাবা বলে উঠলো মা আমার জন্য তুমি তোমার জীবনে বাইশটা বছর তিলে তিলে শেষ করে দিয়েছ আর না মানুষ কি বলবে সমাজ কি বলবে ভেবে লাভ নেই আজ বাদে কাল যদি আমার বিয়ে হয় তখন তোমাকে কে দেখবে পৃথিবী যদি কেউ তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে তবে আঙ্কেল আর এত ভালোবাসা উপেক্ষা করে আজ তোমার চলে যাও মোটেই ঠিক হবে না আমি জানি তুমি মানো তুমি বিশ্বাস করো যে আল্লাহ যা করেন তার বান্দার ভালোর জন্য করেন তবে মনে করো তোমার এখানে আসা আঙ্কেলের সাথে আবার দেখা সব কিছু আল্লাহ তোমার জন্য লিখে রেখেছেন আর আগামীতে যা হবে তোমার জন্য ভালোই হবে ইনশাআল্লাহ রুমন বুবু সবার ঠিক বলেছে আজ তোমার দিন আর আগামী দিনগুলো তোমার জন্য তোমরা দুজনে কথা বলো আমরা অপেক্ষা করছি সেদিনে আর চোখের পানি উপেক্ষা করে ফিরে আসতে পারিনি সেদিনের পর থেকে আজ ছয়টা বছর একই ছাদের নিচে দুজনে রয়েছি এর ভিতরে সাবার বিয়ে হয়ে যায় ওর বর ডাক্তার দুজনে মিলে হাসপাতাল দেখাশুনো করছে আর মাঝে মাঝে বেড়াতে আসে আজ আমাদের ষষ্ঠ বিবাহ বার্ষিকীতে বেড়াতে আসছে আমিও আল্লাহর আশেষে বেশ ভালো আছি জীবন থেকে হারিয়ে যাওয়ার সুর নতুন করে জীবনে ফিরে এসে সত্যি আল্লাহ যা করেন বান্দার ভালোর জন্য করেন তাই কখনো হতাশ হতে নেই আল্লাহর রহমত থেকে নিরাশ হতে নেই নিশ্চয় আল্লাহ চাইলে আপনার জীবনে আনাবিল আনন্দে ভরিয়ে দিতে পারেন তা চাইতে হবে অন্তর থেকে আল্লাহ আপনাকে কখনো নিরাশ করবেন না ইনশাল্লাহ স্যার কি ভাবছেন এত মনোযোগ দিয়ে ভাবছি জীবনটা আজ পরিপূর্ণ আল্লাহর আশেষ রহমতে স্যার নিশ্চয় আল্লাহতালা সবচেয়ে উত্তম পরিকল্পনা পারি সমাপ্ত গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন হারানো সুর এটা শেষ পর্ব